আসসালামু আলাইকুম বন্ধুরা প্রথম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত প্রশ্ন কেমন হবে বা আপনি কীভাবে ঘরে বসে পরীক্ষা নিতে পারেন সেই একটা আইডিয়া দিব অনেকেই বলতে পারেন স্কুলে তো পরীক্ষা হবে না তাদেরকে মূল্যায়ন করা হবে স্কুলে পরীক্ষা না হোক আপনি তো ঘরে বসে তাদেরকে মূল্যায়ন করতে পারেন তাই না তো দেখতে পাচ্ছেন এক নম্বর আমরা লিখেছি বাংলা তো বাংলা লিখেছি ভোর হলো কবিতাটি চার লাইন লিখো তো আপনারা কিন্তু এভাবে এই প্যাটার্নটা ফলো করে বাসায় কিন্তু প্রশ্ন তৈরি করে প্রিপারেশন নিতে পারেন আমরা জাস্ট আপনাদেরকে একটা কনসেপ্ট একটা ধারণা দিব তো দুই নম্বর দেখতে পাচ্ছেন বর্ণ দিয়ে শব্দ তৈরি অর্থাৎ দ দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে ন দিয়ে একটা ফ দিয়ে একটা তালবশ দিয়ে মদি একটা শব্দ তৈরি করতে হবে যেমন দতে দই দশ দই নতে নৌকা নৌকা ফতে ফুল তালিব সতে শশা মতে মই এইভাবে তারা যদি শব্দ তৈরি করে বাবা তাদেরকে শেখান তাহলে তারা কিন্তু খুব দ্বিতীয় শ্রেণীর জন্য তারা কিন্তু অনেক এগিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন স্বরচিহ্ন দিয়ে শব্দ তৈরি যেমন ও দিয়ে একটা শব্দ তৈরি করতে হবে আকার দিয়ে একটা শব্দ তৈরি ঐকার দিয়ে একটা শব্দ তৈরি রস্য উকার দিয়ে একটা শব্দ তৈরি রিকার দিয়ে একটা শব্দ তৈরি বন্ধুরা প্রথমে বলে রাখি আমার রাতের লেখাটা অতটা ভালো না যার কারণে আমি এভাবে লিখেছি আপনারা জাস্ট একটু বুঝে নেবেন না জাস্ট আমি আপনাদেরকে ধারণাটা দিতেছি এখানে আমার রাতের লেখা নিয়ে কেউ কোনো মন্তব্য করবে না আন্তরিকভাবে আমি দুঃখিত হত্যার আমার খারাপের জন্য তো চার নাম্বার দেখতে পাচ্ছেন ক থেকে চান পর্যন্ত এখানে কিন্তু আপনারা বাসায় লেখাতে পারেন তো আর পাঁচ নাম্বার রয়েছে সবদের মিল করেন আপনারা কিন্তু এই প্যাটার্নটা ফলো করে বাসায় কিন্তু প্রিপারেশন নিতে পারেন চাই এটা স্ক্রিনশট দিয়ে জাস্ট কনসেপ্টটা বোঝার জন্য স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন যেমন চাঁদের সাথে হবে চাঁদের সাথে হবে মামা খুকুর সাথে হবে মনি টিপ দেই কপাল এভাবে তাদেরকে কিন্তু বাসাইভাবে শিক্ষার্থীদের শেখাতে পারেন তো বন্ধুরা ছয় নম্বরের জন্য আপনারা কিন্তু পড়াতে পারেন যে ফাঁকা ঘরে শব্দ বসে যেমন উড়ে উড়ে ড্যাশ যায় বাকি খায় উড়ে উড়ে এখানে যায় এই যায়টা এখানে তারা লিখে দিবে তারপরে আকাশের গায়ে মেঘ উড়ে ড্যাশ যায় নাকি চায় আকাশের গায়ে মেঘ উড়ে যায় এই যায়টা তারা এখানে লিখে দেবে খুকুমণি রে ওঠোরে নাকি ঘুমোরে এই ওঠোরে তারা এখানে লিখে দিবে তারপর সাত নম্বর আপনারা প্রশ্ন হিসেবে রাখতে পারেন যে সাত দিনের নাম লেখা অর্থাৎ শনিবার রবিবার সোমবার এভাবে তাদেরকে কিন্তু সাত দিনের নামটা প্রশ্নে আপনারা রাখতে পারেন বাসায় পরীক্ষার প্রস্তুতি হিসেবে এগুলো কিন্তু পড়াতে পারেন তো আট নম্বরে রয়েছে কবিতার চরণটি লেখা অর্থাৎ প্রথমে একটা কবিতা দিবেন তো কবিতা থেকে পরের লাইনটা তাদেরকে মিসিং দিয়ে দিবেন তারা পরের লাইনটা লিখবে নয় নাম্বার জন্য আপনারা প্রশ্ন তৈরি করতে পারেন এভাবে যেমন ছোটো ছোটো প্রশ্ন যেমন স্বাধীনতা কথা কে বলে আমাদের দেশের জাতীয় কবি আমাদের দেশের নাম কি বা আমাদের দেশের জাতীয় কবির নাম কি কারা রোদে পুরে যুদ্ধ করলো এভাবে ছোট ছোট প্রশ্ন তৈরি করে তারা কিন্তু বাসায় পরীক্ষা আপনি চাইলে নিতে পারেন আর দশ দাগের জন্য আপনারা নিতে পারেন আমাদের দেশ সম্পর্কে তিনটা বাক্য অর্থাৎ আমাদের দেশের নাম বাংলাদেশ আমাদের দেশের পুরো নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশের দেশের জনসংখ্যা কেমন এ নিয়ে সুন্দর করে তারা কিন্তু তিন লাইন চার লাইন বা পাঁচ লাইনের একটা বাক্য তৈরি করতে পারবে তো গণিতের জন্য আপনারা আমরা এইভাবে প্রশ্নগুলো সাজেছি প্রথমে আমরা লিখেছি কথায় লেখক আপনারা কিন্তু এইভাবে প্রশ্নগুলো তৈরি করতে পারেন এক নম্বরে কথা লেখা যেমন বারো বারো এটা তারা বানান করে লিখবে আঠারো বানান করে লিখবে উনিশ তেরো বিশ সর্বোচ্চ আপনারা চেষ্টা করবেন কথা লেখা তারা যেন এক থেকে বিশ পর্যন্ত লিখতে পারে এরকম একটা প্রস্তুতি তাদেরকে নিয়ে তারপরে পরীক্ষায় বসাবেন তারপর দুই নম্বরে যেমন অঙ্কে লেখা যেমন তেরো পনেরো বিশ আঠারো চোদ্দোভাবে তারা যাতে অঙ্কে লিখতে পারে সংখ্যাগুলো তারা তাদেরকে এভাবে তাদেরকে শিখিয়ে দেবেন আর তিন নম্বরের জন্য আপনারা লিখতে পারেন বড় সংখ্যাটি গোল দাও বা টিক দাও এভাবে বক্স তৈরি করে যেমন পঁচাত্তর সাতানব্বই দুইটার মধ্যে বড়ো কোনটা সেটার উপর তারা গোল দিবে বা এটার উপরে টিক দিবে এভাবে প্রশ্ন কিন্তু আপনারা চাইলে তৈরি করতে পারেন আর চার দেখার জন্য ছোটো থেকে বড়ো সাজাও বা বড়ো থেকে ছোটো সাজাও এভাবে কিন্তু প্রশ্ন এভাবে দিয়ে শখ তৈরি করে আপনারা কিন্তু আমার খাতা যেহেতু শর্ট যার কারণে এভাবে আপনাদের জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি তো আপনারা এভাবে কিন্তু প্রশ্ন তৈরি করতে পারেন তো পাঁচ নাম্বার জন্য আপনারা দেখতে পারেন খারিগরের সংখ্যা বা যেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি পরে হচ্ছে ছেষট্টি সাতষট্টির পরে হচ্ছে আটষট্টি তারপরে ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর এইভাবে তারা কিন্তু সুন্দর করে কিন্তু এভাবে প্রশ্ন দিয়ে তাদেরকে কিন্তু বাসায় পরীক্ষা আপনারা নিতে পারেন ছয় দেখার জন্য এলো মানে মিলকরণ করতে পারেন যেমন চোদ্দ দশ চোদ্দ দশ নয় এখানে হচ্ছে ঊনপঞ্চাশ চার দশ নয় উনপঞ্চাশ আহ পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ সাত নয় উনআশি এভাবে তাদেরকে কিন্তু ডানপাড়ির সাথে মিলকরণ এভাবে কিন্তু শেখাতে পারেন তো বন্ধুরা আমাদের প্রশ্নপত্রে আমরা সাদ্দের জন্য রেখেছি যোগ এবং বিয়োগ এভাবে ছোটো ছোটো যোগ কিন্তু তাদের মূল বইতে রয়েছে বাসায় আপনারা চাইলে এভাবে তৈরি করে শিক্ষার্থীদের শেখাতে পারেন যোগ অঙ্ক বিয়োগ অঙ্ক তো এসটা হিসেবে আমি তোমাদের আপনাদেরকে দিয়েছি সেটা হচ্ছে যেমন দশ মাইনাস ব্র্যাকেট সমান সমান তিন তো দশের সাথে কত বিয়োগ করলে এখানে তিন হয় এখানে সাথেভাবে কিন্তু তাদেরকে অঙ্কগুলো তাদেরকে বাসায় প্রশ্ন তৈরি করে পরীক্ষা নিতে পারেন আপনারা চাইলে নিজের মতো করেও প্রশ্ন তৈরি করে বা প্রশ্ন সাজিয়ে প্রশ্ন তৈরি করে লিখে নিতে পারেন যেহেতু আমাদের এখানে যদি আপনার কাছে এই রকম প্রশ্ন বড় মনে হয় তাহলে আপনারা ছোটো ছোটো প্রশ্ন তৈরি করে বাসে কিন্তু পরীক্ষা নিতে পারেন যদি স্কুলে পরীক্ষা না নেয় আপনি তো বাসে বসে পরীক্ষাটা নিতে পারেন তো এখানে দেখতে পারছেন নয় জায়গার জন্য আমরা লিখেছি এক থেকে পাঁচের ঘরের নামতে এখানে আপনি কমও দিতে পারেন দুই ঘর তিনের ঘরের নামটা মতো দিতে পারেন বা তিনের ঘরের নামটা লিখো আমরা এখানে জাস্ট আপনাদের বোঝানোর জন্য পাঁচের ঘর নামটা পর্যন্ত লিখেছি আর দশ জায়গার জন্য লিখেছি মূল বইতে যে কথার অঙ্কগুলো রয়েছে সেই কথার অঙ্কগুলো শেখাবেন ছোটো ছোটোভাবে এবং জ্যামিতি হিসেবে শেখাবেন বৃত্ত ত্রিবশো এবং চতুর্ভশ যেমন বৃত্ত কীভাবে এক হয় ত্রি কীভাবে একটা হয় চতুর্দশ কীভাবে একটা হয় আর একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে জ্যামিতিটা যখনই তাদেরকে শেখাবেন তখন চেষ্টা করবেন বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ এগুলো শেখানোর পাশাপাশি তারা যাতে পেন্সিল দিয়ে এগুলো অঙ্কন করে বা পেন্সিল দিয়ে এগুলো আঁকে এবং তাদের যে কোনগুলো রয়েছে ত্রিভুজের তারপরে বৃত্তর গোলটা চতুর্ভুজের চারকোনাটা যাতে সমান হয় সেদিকে আপনারা একটু লক্ষ্য রাখবেন তাহলে তারা কিন্তু ইন ফিউচার তারা কিন্তু ছোটো থেকে যেহেতু যেগুলো শিখবে তারা কিন্তু ভবিষ্যতে কিন্তু এইরকম যেমন বৃত্তটা যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু সেই ভুলটা কিন্তু সারা জীবনে থেকে যাবে তো এখন যেহেতু তাদেরকে শেখার বয়স আপনারা চেষ্টা করবেন সঠিকভাবে এবং নিখুঁতভাবে যাতে তারা যাতে শিখতে পারে সে বিষয়ে আপনারা কিন্তু চেষ্টা করতে পারেন তো বন্ধুরা ইংরেজির জন্য আমরা প্রথম একটা কবিতা রেখেছি সেটা হচ্ছে হেড অ্যান্ড শোল্ডার আপনারা মুখে চাইলে শিক্ষার্থীদের ধরা নিতে পারেন বা মুখে তাদেরকে বলতে বলতে পারেন আপনারা প্রশ্নের উত্তর তাদেরকে প্রশ্ন করলে তারা আপনাদেরকে উত্তরটা বলবে দুই নম্বরের জন্য রেখেছি ছোট এবিসিডি বড়ো তেরবিসিডি এ থেকে জেড পর্যন্ত আর তিন নম্বর আমরা রেখেছি মেক্স ওয়ার্ড অর্থাৎ শব্দ দিয়ে মানে ওয়ার্ড দিয়ে শব্দটি যেমন কে ফর কাইট এন ফর নেট আর ফর র্যাট এস ফর সান আর চার দাগের জন্য আপনারা এভাবে দেখতে পারেন যেমন র্যাট অর্থ কী র্যাট অর্থ হচ্ছে ইঁদুর সান অর্থ সূর্য ডগ অর্থ কুকুর ইঙ্ক অর্থ কালি এভাবে আপনারা কিন্তু বাসায় শিক্ষার্থীদের চেষ্টা মানে চর্চা করাতে পারেন এভাবে ছোটো ছোটো প্রশ্ন তৈরি করে যেহেতু তাদের মূল বইটা রয়েছে যেহেতু স্কুলে অনেকে সরকারি নির্দেশ অনুযায়ী পরীক্ষা হবে না তবে আপনারা বাসায় কিন্তু পরীক্ষা নিতে পারেন তো আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদি মনে করেন ভিডিওটা উপকারে আসে অবশ্যই শেয়ার করে বাকি দূর দেখার সুযোগ করে দিবেন আমাদের পেজটা লাইক ফলো না দিলে অবশ্যই পেজটা লাইক ফলো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকবেন তো পাঁচ দাগের জন্য আমরা রেখেছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অর্থাৎ বক্স মানে শূন্যস্থানটা পূরণ যেমন লায়ন বানানটা হচ্ছে এল আই ও এন তো শূন্যস্থানের শিক্ষার্থীরা আইটা দিবে তারপরে মুন বানানটা হচ্ছে এম ডবল ও এন তারপরে রাইট ডাব্লিউ আর টি রাইট তারপরে আর বিআর ই ডাব্লিউএল তারপর টি ও এম এ টি ও টম্যাটো এভাবে তাদেরকে দিতে পারেন যাতে তারা সঠিক শব্দটা বসে স্থানটা পূরণ করতে পারে আর ছয় ধাগের জন্য আপনারা এখানে তাদেরকে সংখ্যা শেখাতে পারেন যেমন এক ওয়ান থেকে টেন পর্যন্ত বানান করে বা সংখ্যায় তাদেরকে লেখা শেখাতে পারেন সাত ধাগের জন্য আট ধাকের জন্য আপনারা কিন্তু আলাদা আলাদাভাবে বাসায় মানে চর্চা করে জাস্ট নিজের মতো করে প্রশ্ন তৈরি করে আপনারা কিন্তু পরীক্ষার প্রস্তুতিটা নিতে পারেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বা এ বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে বা আরও কীভাবে ভালো ভালো করা যায় সে বিষয়ে যদি আমাদের আইডিয়া দিতে পারেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন তো আমরা চেষ্টা করবো পরবর্তীতে আপনাদের সেরকম রিসোর্স নিয়ে ভিডিও তৈরি করার জন্য পরবর্তীতে আমরা বাকি ক্লাসের ভিডিও আমাদের এই পেজ থেকে পেয়ে যাবেন তাই সবাইকে রিকোয়েস্ট করব। আমাদের পেজে যারা নতুন অবশ্যই পেজটা লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে কানেক্ট থাকবেন বিশেষ করে কোন জেলা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সেটা জানাবেন কমেন্ট সেকশনে আর বাকিদেরও দেখার সুযোগ করে দিবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আমরা এখানে খোদা হাফেজ